মধ্যে বলছে, ধন্য সেই ব্যক্তি যাকে গোপন করা হয়েছে নদীর ধারে, সে নিজে শিকড়কে পৌঁছে দেয়, তার পাতা সতেজ থাকে, ঠিক সময় হয়ে যায় সে ফল দেয়। আমাদেরকেও গোপন করা হয়েছে কিন্তু বাক্যর খুব কাছে, কিন্তু যদি আমরা চুজ করি কি প্রত্যেক দিন এক কাপ করে ঢালবো, আর জলটা ঘোড়াই হয়ে যায়। কিন্তু একটা পরিমাণ রয়েছে, যে পরিমাণ তোমার জীবনের মধ্যে পড়ার দরকার, আর তখন তুমি দেখবে তোমার মধ্যে থেকে যত নোংরামি নষ্টামি সব আপনি আপনি বেরিয়ে যাবে, কারণ ওটা গোবরাঙ্গিয়ে ভাবে পড়তে থাকবে, পড়তে পড়তে সব বেরিয়ে যাবে, আর অটোমেটিকলি তুমি পরিষ্কার হয়ে যাবে। আমার জীবনের মধ্যে এটা সব থেকে বড় জিনিস, আমার মধ্যে কি ভাবছিল না, অহংকারী ছিলাম, রাগী ছিলাম, ডিস্ট্রাকটিভ ছিলাম, এত ডিস্ট্রাকটিভ কি জিনিসপত্র ভাঙতাম, নিজেকে আটকাতে পারতাম না, নিজের মতন করে চলতাম, রাগী ব্যক্তি ছিলাম, এমনকি মিথ্যাবাদী ছিলাম, চোর ছিলাম, ডাকাত পর্যন্ত ছিলাম, কেড়ে নিতাম ছেলেদের কাছ থেকে জিনিসপত্র, ছাড়তাম না, ভয় করতাম না কাউকে, এমনকি গুন্ডা গুন্ডাদেরকেও আমাদের পাড়ায় আমি কাউকে ছাড়ি, ওখানেও কি লড়াই, এমনকি যখন ঝগড়া হচ্ছিল আমি ভেবেছিলাম পাড়ার মধ্যে বম ফম ফেলে দেবো, কারণ আমার বাড়ির মধ্যে সব রাখা থাকতো। আমার ছোট ভাই বাড়ির মধ্যে বন্দুক, খ্রিস্টবাড়ি কখনো জিজ্ঞেস করবে, একবার বন্দুক বের করে নিয়ে খেলছিলাম, ওটা কি নিয়ে খেলছি, সঙ্গে সঙ্গে তুলে আমি ঢুকিয়ে দিয়েছিলাম। আমি ওই জায়গা থেকে প্রভু আমাকে টেনে নিয়ে এসছে, তাই আমি বলি আমার যত বন্ধুরা আছে জেলে আছে, প্রত্যেকটা বন্ধু, একটা দুটো না, কিছু কিছু বন্ধুরা জেলে রয়েছে, কিছু কিছু জন আজকের দিনে হাসপাতালের মধ্যে মধ্যে কিছু কিছু মারা গেছে, প্রভু ওখান থেকে বের করেছিল, আর ঢেলে 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 পুরো পরিষ্কার করেছে। কত আচরণ আমার মধ্যে আর নাই আজকের দিনে, যারা আমাকে পুনর দেখেছে এখন এসে যদি দেখে তারা তারা ধারণা করতে পারবেন কি সেই ট্যালেন্ট, কারণ রীতিমতো বাক্য পড়েছে রীতিমতো, আর যতক্ষণ বাক্য না পড়ে ততক্ষণ পবিত্রতার জীবন ধারণ করা যায় না, আর এই জীবনের অর্থ বেরোয় না। তাই প্রভু বাক্যর মধ্যে বলছে কি, শ্যামা ঘাস এবং গম দুটোই বাড়ছে, কিন্তু সব থেকে বড় জিনিস হলো আমাদের নির্ণয়ের উপরে ডিপেন্ড করে কি প্রভু আমাকে রক্ষা করবে কি করবে না। তাই প্রভু বাক্যর মধ্যে বলছে বাধ্যতা, বাধ্যতা খুব প্রয়োজন, বাধ্য না হলে তুমি প্রভুর উপযোগী সন্তান তো দূরের কথা, তুমি আশীর্বাদ পর্যন্ত পাবে না, আর প্রভু যতটা প্রেমী অতটা কিন্তু প্রভু কঠোর, তিনি ক্রোধে ধীর আছেন, তিনি যখন তার ক্রোধ নামে তখন কেউ বাঁচতে পারে না। আজকের দিনে আমি কিছু কিছু পত্র থেকে দেখাবো কি বাধ্যতা কেন প্রয়োজন, আর কি করে মানুষকে বাধ্য হওয়ার উচিত, বাধ্যতা না থাকলে অনেক সময় প্রভুর কোপ নেমে যায়, আর মানুষ ওই সময় হোঁচট খায় যে সময় প্রভু কিন্তু বাধ্য হয়ে চলতে পারে, আর যদি হোঁচট খাবে অটোমেটিকলি দেহবল ঢুকে যাবে, আর দেহবল ঢুকে নিয়ে একেবারে বন্দী করে দেবে, তখন তুমি চাইলেও তুমি বেরোতে পারবে না, তখন আরেকটা যুদ্ধ শুরু হয়ে যাবে তোমার জীবনে। তাই অনেক সময় প্রভু আমাদেরকে রক্ষা করে, বাঁচাবার চেষ্টা করে, সুযোগ করে দেয়। কিছু কিছু ব্যক্তিদেরকে আমি জানতাম কি তারা মিটিং এর মধ্যে আসার আগে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়ি ফাড়ি উল্টে গেছে, মাথা মাথা ইয়ে হয়ে গেছে, তাদেরকে রিটার্ন চলে যেতে হয়েছে, দিয়ে আবার আসতে দেয়নি, কিছু কিছু বাড়ির মধ্যে আমাকে ঢুকতে দেয়নি। একটা সময় ছিল আমরা পুরো একেবারে সিস্টেম সিস্টেম নিয়ে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে একেবারে এত বৃষ্টি পড়ছে কি কোনো ট্যাক্সি আমার পুরো ভিজে গেছে, আর কোনো ট্যাক্সি আমাদের নিতে চাইছে, আর আমাদের কোনো ট্যাক্সি নিতে চাইছে না। আমরা ওদেরকে যখন ফোন করলাম, ফোন করে যখন ওদেরকে বলছি কি আমরা আসতে পারছি না, শেষের দিকে আমাদেরকে বললো কি তোমাদেরকে আর আসতেই হবে, ও নিজের দর বন্ধ করে দিল, আর আজকের দিন ওর জীবন কি অবস্থা তুমি জানো, ও ঢোকালো এমন একটা প্রচারককে যে প্রচারকের সাথে প্রেম করতে বসে গেছে, বিয়ে করা, কিন্তু জীবন ধ্বংসের জীবন হয়ে যায়। তাই পবিত্র বাক্য আমাদেরকে রীতিমতন সচেতন করে, আর কালকে আমি যেটা বলছিলাম কি পবিত্র বাক্য হলো দিদার খর্ব, যেটা কেটে বাদ করে দেবে ওইসব জায়গাগুলো, যেসব জায়গাগুলো টিউমারের মতন বড় হচ্ছে, যেরকম জানেন তো আমাদের শরীরের মধ্যে যে কোনো জায়গায় টিউমার যদি তৈরি হয়ে যায় ওটা ক্যান্সার হয়ে যায়, টিউমারই কিন্তু আস্তে আস্তে ক্যান্সারে বদলে যায়, আর তখন পুরো শরীরটা কিন্তু নিয়ে চলে যায়, জীবনটা মৃত্যুর দিকে নিয়ে চলে যায়। পাপও কিন্তু ওই টিউমারের মতো, যেটা আমাদের জীবনের মধ্যে বাড়তে শুরু করে, আর বাড়তে বাড়তে একটা ভয়ানক রূপ নিয়ে নেয়, এমন রূপ নিয়ে নেবে কিন্তু মৃত্যুর মধ্যে চলে যাবে। তাই প্রভু বলছে পাপের বেতনই মৃত্যু, আর প্রভুর বাক্য দিদার খর্গ যে এইসব সকল রকমের টিউমারকে কেটে বাদ করে দিতে পারে, তাইতে সেই বাক্যকে গ্রহণ করাটা খুব প্রয়োজন। আর প্রভু বলছে সন্ধি, আর সেই সন্ধিটা কাদের সাথে,
প্রভু দাস দাসীদের সাথে, গমের সাথে, যেটাকে বলা হচ্ছে প্রভুর সন্তান, বলছে তাদের হৃদয়ের মধ্যে বাক্য লিখিত হবে, তারাই হবে নিয়ম সন্দুক, তারাই হবে আসল সন্দুক। যেরকম সন্দুকের মধ্যে মসির নিয়ম ছিল, দশ আজ্ঞা, মসির লাঠি ছিল, আর ওটাকে নিয়ে তারা চলতো, আর তারা মনে করতে আমাদের সাথে প্রভু চলছে, কারণ নিয়ম সন্দুক তাদের সাথে ছিল। তারা ওই নিয়ম সন্দুককে মন্দিরের মধ্যে রেখেছিল সব থেকে পবিত্র স্থানে, বছরে একবার রক্ত নিয়ে মহাযাজক ওখানে ঢুকত। কিন্তু ওই নিয়ম সন্দুক আজকের দিনে আর পাওয়া যাচ্ছে না, কারণ প্রভু বলছে আমি তোমাদের পিতৃপুরুষদের সাথে যে সন্ধি স্থাপন করেছি তোমাদের সাথে ওরকম নয়, তোমাদের সাথে আমি একটা আলাদা সন্ধি স্থাপন করতে চাই, তোমার হৃদয়ের মধ্যে আমি নিয়ম লিখে দিতে চাই, তোমার মনের মধ্যে আমি নিয়ম লিখে দিতে চাই। তো আমরা হয়ে গেলাম প্রভুর সন্দুক আসল, তাই আমরা যেখানে থাকবো সেখানে প্রভু আছে, সে আর অন্য কোনো জায়গা নেই। আর যারা আমাদেরকে বের করে দেবে আমাদের সাথে প্রভু হেঁটে চলে যাবে অটোমেটিকলি। যদি আজকের দিনে আমি ডিসাইড করি কোনো একটা প্রেয়ার হাউস যদি ওখানে হেঁটে বেরিয়ে চলে যায়, ও যত বি চালাবার চেষ্টা করবে পারবে না, ওটা আস্তে আস্তে সীমিত হতে হতে শেষ হয়ে যাবে, তারপরে ওটা অন্য রূপ নিয়ে উঠবে। তো অটোমেটিকলি কি হয় কি প্রভু দাস দাসীদেরকে প্রেরণ করা হয়েছে, বলছে সব থেকে প্রথম জিনিস তোমাকে পরীক্ষা করে দেখতে হবে কি সে প্রভুর দাস কিনা, সব থেকে প্রথম জিনিস। আর যদি তুমি পরীক্ষা করে দেখেছ সে প্রভুর দাস, তাহলে সেই যে বাক্যটা দিচ্ছে সেটাকে গ্রহণ করাটা খুব প্রয়োজন। আর যদি গ্রহণ না করতে পারো, ওটাকে নিতে না পার, এরকমই আমাদের জীবন অভিশপ্ত ছিল, আরো বেশি অভিশপ্ত হয়ে যায়, আরো বেশি অভিশপ্ত নেমে যায়। তাই প্রভুর বাক্য আমাদেরকে সচেতন করে রীতিমত কি প্রভুর চরণে বসায় অনেক কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে বেঁচে যায়, অনেক জ্বালা যন্ত্রণা। আমি একটা দিনও ভাবতে পারি না কি বিনা প্রার্থনায় নিয়ে যাবো। আমি যদি রাত্রেবেলা প্রার্থনা না করি আমি জানি আমার কালকের দিনটা আমার জন্য অনেক খেলা করবে, আমাকে ভয়কে ঢুকতে না প্রার্থনাতে, কারণ আমি জানি আমি যদি প্রার্থনা না করি দিয়াবল নিজে কাজ করতে শুরু করবে। কথাটাকে বুঝতে পারছি, যেরকম আমি আপনাকে বলি কৃষক আমার প্রিয়জনের, একটা কৃষক যখন বীজ বপন করে যখন ওর ধানগুলো বেরিয়ে আসে অটোমেটিকলি তাকে দেখতে হয় যেন পোকামাকড় বা কোনো জন্তু এসে নষ্ট না করে, সারাক্ষণ চোখের মধ্যে রাখতে হয়। আর তারপরে যখন ফসলের সময় আসে সে ফসলটাকে কেটে নিয়ে যায়, কারণ সে দেখেছে এতদিন। সেরকম করে কিন্তু একটা প্রত্যেকটা দাস দাসীর জীবন, সে যদি নিজের জীবনের দিকে না তাকিয়ে থাকে আর সে যদি সজাগ না থাকে, দিয়াবলে সে চুরি করে নিয়ে চলে যাবে। তাকে বলা হচ্ছে চোর, তাকে বলা হচ্ছে ধ্বংসকারী, তাকে বলা হচ্ছে নাশকারী, সে হত্যাকারী এবং নাশকারী। সে নাশ করতে ভালোবাসে, সে ধ্বংস করতে ভালো, তার মায়া দয়া নেই, সে দয়া করবে না যখন সে নাশ করতে শুরু করবে। এতে একটা মানুষের হঠাৎ ধ্বংস নেমে আসে, কারণ এতদিন প্রভু সুযোগ করে দিয়েছিল কিন্তু সে চলতে চায়নি প্রভুর সাথে। সে মনে করেছিল কি এটা আমার জীবনের মধ্যে বেশি প্রাধান্যতা, এটা আমার করার বেশি প্রয়োজন, ওটা আমার করার বেশি প্রয়োজন। কিন্তু প্রভু সব থেকে সুন্দর জিনিস প্রভু বুঝিয়েছিল মার্থাকে, কিন্তু মার্থা মার্থা তুমি যে কাজে ব্যস্ত আছো সে কাজ কে কাজ বলে না, কিন্তু মেরি যেটা বেছে নিয়েছে সে তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তাই যে প্রভুর বাক্যকে শোনাই, বলছে শুনে বিশ্বাস আসে, শ্রবণে বিশ্বাস, বিশ্বাসে পরিত্রাণ, পরিত্রাণের মধ্যে বৃদ্ধি পেতে হবে। আর যতক্ষণ মানুষ বৃদ্ধি না পায় সে পরিত্রাণ পায় না। আর পরিত্রাণ কি, একটা মানুষ যখন পরিত্রাণ পায় সে পবিত্র তার জীবন ধারণ করে না, তার জীবনের আচরণের মধ্যে খ্রিস্টের আভাস পাওয়া যায়, খ্রিস্টের আভাব পাওয়া যায়। মানুষরা যখন সেই মানুষের সাথে মেশে সে অটোমেটিকলি বুঝতে পারে কি এর মধ্যে খ্রিস্ট বিরাজমান। তাই সাধু পল খুব সুন্দর করে বলছে কি আমার মধ্যে আমি আর নাই, আমি খ্রিস্টের সাথে কুশার্পিত হয়েছি, আমার দেহের সকল ক্রিয়া সকলকে আমি কুশার্পিত করেছি খ্রিস্টের সাথে, যেখানে আমি সেই ক্রুশের সম্মুখীন হয়েছি। তিনি যেহেতু দেহেতে মারা গেছে আমারও দেহকে আমি মেরে দিয়েছি। আর সে প্রত্যেকটা দিন নিজের বাপের জীবনকে সে মারত। আর আজকের দিনে আমরা কোনো না কোনো দিক থেকে জড়িয়ে আছি, ফেঁসে আছি, প্রলোভনের মধ্যে আটকে আছি, আর এই প্রলোভনকে জয় করার মতন অনেকজনের কাছে ক্ষমতা নেই। আর যেহেতু ক্ষমতা নেই তারা সে প্রলোভনের মধ্যে পিছলে যায়, ছট করে পিছলে যায়। আর আমাদের শরীর যেহেতু মন্দ, সেটা যতক্ষণ প্রভুর চরণের মধ্যে বসে আছে ততক্ষণ ঠিক রয়েছে, কারণ আমরা নিজেকে ওইভাবে তৈরি করে নিয়েছি, ওইভাবে নিজেকে ট্রেনিং দিয়েছি বসা। কিন্তু একটা পাপী ব্যক্তিকে তুমি নিয়ে সেখানে বসাবার চেষ্টা করো, বেশিক্ষণ বসতে পারবে না, ওর শরীরকে বসতে দেবে না।
কিন্তু যতজন নিজেকে ট্রেন করেছে রীতিমত, নিজেকে প্রস্তুত করেছে, আস্তে 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 করে বিশ্বাস, আস্তে আস্তে সে বৃদ্ধি পেয়েছে, আর বৃদ্ধি পেতে পেতে সে এখন প্রভুতে বিশ্বস্ত হতে শিখছে। আর সেই বৃদ্ধিটারই প্রয়োজন মানুষের জীবনের মধ্যে, কি বাড়তে হবে। যখন আমরা বাড়তে না শিখি তখন আস্তে আস্তে কিন্তু পোকামাকড় লেগে যায়। কোন জিনিস যদি সেটা না পাবে সেটার মধ্যে পোকামাকড় বুকান্দি লেগে যাবে অটোমেটিক। যখন আমরা বাড়তে শুরু না করি তখন আবার শরীর কিন্তু বশীভূত করতে শুরু করে আত্মাকে। তাই আমাদের যুদ্ধটা বাইরে নয়, আমাদের যুদ্ধটা কিন্তু ভিতরে। আর আমাদেরকে মনোনীত করতে হবে জীবনকে, আর জীবনকে মনোনীত করতে গেলে কৃষ্ণকে বারবার মনোনীত করতে হবে, কারণ কৃষ্ণই হলো আসল জীবন। আর সেই জীবনের সাহায্যে একজন পায় বলছে সময় যেত বৃথা চলেছে। সব থেকে দুঃখের বিষয় আমরা যে সংসারের জন্য প্রভুকে অনেক সময় ছেড়ে দিই। আমি তোমায় বলছি তুমি যদি সেই সংসারের মধ্যে থেকে মারাও যাও তোমার সংসার কিন্তু চলবে, বন্ধ হবে না। কিন্তু যে প্রভুকে তুমি ত্যাগ করে দিয়েছো সেই প্রভুর চরণে তুমি আর পাবে না। তিনি বলছেন আমি হিংসুটি ঈশ্বর, হিংসুটি ঈশ্বর জানেন তো সীমা আছে। তাই প্রভু খুব হিংসা করে যখন আমি অন্য কিছু ছেড়ে প্রভুকে ছেড়ে অন্য কিছু বেছে নিই। তিনি মেনে নেয় না, তিনি কখনো মেনে নেয় না। আর যারা প্রভুর সন্তান আছে তাদেরকে মেনেই নেবে না প্রভু, কি তুমি অন্য জিনিস বেছে নিচ্ছ। প্রভুর বাক্যের মধ্যে সাধু পিতর বলছে কি চেষ্টা করো যেন প্রভু তোমাকে বেছে নেয়। আমরা অনেকজন মনে করছি আমাদেরকে প্রভু বেছে নিস না, তোমাদেরকে প্রভু আহ্বান করেছে, তোমাদেরকে প্রভু আহ্বান করেছে মনোনীত হতে গেলে পবিত্র জীবন যাপন করতে হয়। আর যতক্ষণ পবিত্র জীবন যাপন করবে না ততক্ষণ মনোনীত দূরের কথা, প্রভু তোমায় বেঁচেই নাই এখন। আর ওই পবিত্র জীবন যাপনের জন্য মানুষ কিন্তু প্রত্যেকজন যখন এই পত্রগুলো যখন সাধু পৌল, সাধু পিতর, যত সাধুগণ রয়েছে যারা লিখেছে তারা লিখছে সাধুগণদেরকে যাদেরকে বেছে নেওয়া হয়েছে, যাদেরকে পবিত্র জীবন দেওয়া হবে, খ্রিস্টের খ্রিস্টের জীবন, যে জীবনটাকে তিনি ত্যাগ করেছিলেন ক্রুশের মধ্যে, যে আমরা সেটাকে ত্যাগ এর জন্য করেছিলেন যেন আমরা ধারণ করতে পারি। পাপির কোনো রাস্তা ছিল না পবিত্র তার জীবন ধারণ করা, তাকে ত্যাগ করতে হয়েছিল সেই জীবন। তিনি বলছেন আমি নিজে থেকে নিজের জীবন দিয়েছি, আমার কাছ থেকে কেড়ে নিতে পারে না। আর তিনি নিজে দিন দিন বর্ষাকে উঠিয়েছে, তার কাছে সেই ক্ষমতা ছিল। আর তাই প্রভুর বাক্য আমাদেরকে রীতিমত সচেতন করছে কি তার বাধ্য হয়ে চলা। আর তিনি মেনে নেবেন, তিনি একেবারে স্ট্যান্ডার্ড দেখিয়ে দিয়েছে, এই স্ট্যান্ডার্ড না হলে স্বর্গরাজ্যে ঢুকতে পারবে না। আর সেই স্ট্যান্ডার্ড কি, তিনি মাপকাঠি দেখিয়ে যে এই মাপে তোমায় থাকতে হবে, তোমার আত্মা এই জায়গায় থাকার দরকার, না হলে প্রভু তোমাকে অগ্রাহ্য করে দেবে। বলছে কুলারি গাছের ডালির মধ্যে লাগানো আছে, যে গাছ ফল দেবে না কেটে বাদ করে দেবে। তার মানে একটা সময় রয়েছে, যদি ফল দেখতে না পায় প্রভু যদি উপস্থিত হয় তোমার জীবনে আর দেখে দেখে কি তোমার মধ্যে ফল নেই, তিনি তোমায় অগ্রাহ্য করে দেবে। যেরকম সেই ডুমুর গাছের সামনে যখন প্রভু ফল প্রভু খিদে পেয়ে গেছিল আর প্রভু গিয়ে তার সামনে উপস্থিত হয়েছে আর দেখলো সে গাছের মধ্যে ফল নাই, প্রভু সেটাকে অভিশপ্ত করে দিয়ে চলে গেল আর সে গাছ শুকিয়ে গেছে। প্রভুর প্রত্যেকটা কার্য একটা সিম্বল ছিল, একটা মেটাফর ছিল, একটা দৃষ্টান্ত ছিল কি তিনি কি করতে চলেছেন ভবিষ্যতে। আর তিনি যা কিছু করছিলেন খুব ভালোভাবে মেটাফরিক্যালি তিনি কাজটা করছিলেন, তিনি দৃষ্টান্ত দিয়ে মানে মানুষকে কাজটা করছিলেন যেন মানুষরা বুঝতে পারে যে তাকে কিসের জন্য বিরোধ করা হয়েছে। তিনি একবারও পিতার পরিকল্পনা থেকে বাইরে যায়নি, তিনি যা কিছু করছিলেন সব পিতার পরিকল্পনা। আর সব জিনিসের মধ্যে অর্থ ছিল, সব জিনিসের মধ্যে অনেক গভীর মানে ছিল। আর তিনি যা কিছু করছিলেন সব শিক্ষা দেওয়ার জন্য করছিলেন, তিনি শো অফ করছিলেন আর কি দেখাবার জন্য কি আমার কত ক্ষমতা আছে, কিন্তু তিনি প্রত্যেকটা কার্যকে বোঝাবার চেষ্টা করছিলেন কি যে গাছ ফল দেবে না সেটাকে এই দুর্দশা তিনি শিষ্যদেরকে দেখাচ্ছিলেন। তাই আজকের দিনে প্রভু আমাদেরকে আহ্বান, দুই পিতর এক অধ্যায় দশ পদ। অতএব হে ভাতৃগণ, তোমরা যে আহূত ও মনোনীত তাহা নিশ্চয় করিতে অধিক যত্ন করো, কেননা এ সকল করিলে তোমরা কখনো উচট খাইবে না, কারণ আমেন। প্রভু বাক্যের মধ্যে বলছে দেয়ারফর মাই ব্রাদার্স,
be all the more eager to make your call, calling and selection sure. বলছে তোমাকে যে আহ্বান করেছে আর তোমাকে যে প্রভু মনোনীত করেছে সব রকমের চেষ্টা করো যেন তুমি এর মধ্যে থাকতে পারো। কথাটাকে বুঝতে পারছি কি? পুরোপুরি ভাবে চেষ্টা করো যেন তুমি পুরোপুরি ভাবে যোগ্য হয়ে যাও, কারণ এখনো বাধা রয়েছে যেটা তোমাকে হতে দেবে না। সেই বাধাটা বাইরে না, সেই বাধাটা তোমার শরীরের মধ্যে আছে, তোমার চিন্তাধারার মধ্যে আছে, আর সেই বন্ধন গুলোকে তোমায় ভাঙতে হবে। লবস্টারকে বাংলায় কি বলে? আমি তোমাদেরকে লবস্টারের একটু জীবনের বিষয় বলি। লবস্টার যখন ছোট হয় ওর যে বাইরের যে খোলটা থাকে জানেন ওটাকে বলে এক্সোস্কেলিটন। এক্সোস্কেলিটন মানে বুঝতে পারছে এক্সো কঙ্কাল, ওটা কিন্তু কঙ্কাল বাইরে, ভেতরে কিন্তু ওর মাংস। ওর বাইরে যেটা আছে খোলটা ওটা কিন্তু কঙ্কাল, ভেতরে কিন্তু মাংস। কিন্তু লবস্টারের একটা অনেক বড় সমস্যা, কঙ্কালটা বাড়ে না জানেন তো, কিন্তু ভিতরে শরীরটা বাড়তে থাকে। আর যখন ভিতরে শরীরটা অনেক বড় হয়ে যায় তখন ওর অসুবিধা হতে শুরু হয়, তখন ও নিজেকে এমন একটা কোনার মধ্যে কি লুকিয়ে দেয়, আর লুকিয়ে দিয়ে ওই কবচটাকে সে ভাঙার চেষ্টা করে। আর ওই কবচটাকে ভাঙতে ওর অনেক অসুবিধা হয়, আর ভাঙতে 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 ওই অসুবিধার মধ্যে থেকে যখন ওটা ভেঙে যায় তখন আস্তে আস্তে করে আবার থেকে আরেকটা কবচ ওর মধ্যে শুরু হয়। আর ওকে জীবনের মধ্যে যত বছর জলের মধ্যে থাকে ওর সাথে এটা 3-4 বার হয়, আর যতবার ও ভেঙে আরেকটা কবচ সৃষ্টি করে ওটা আগের কবচের থেকে আরো বেশি শক্তিশালী হয়ে যায়। আর ও যখন বাড়তে থাকে ওকে যতবার বাড়তে হয় ততবার ওটাকে ভাঙতে হয়, ভেঙে আরেকটা তৈরি করতে হয়। আমি কিন্তু ভুল বলছি না, আমি পড়ে বলছি সব, আমি বাড়ির মধ্যে বসে থাকি না ভাই বোনেরা, আমার মায়েরা, আমি বাড়ির মধ্যে রীতিমতন পড়তে থাকি যেন আমি আপনাদেরকে শিক্ষা দিতে পারি প্রভুতে। আর ও রীতিমতন প্রথমবার ওর জন্য কঠিন ছিল ওটাকে ভেঙে, দ্বিতীয়বার আরো কঠিন হয়ে যায়, তৃতীয়বার আরো বেশি কঠিন হয়ে যায়, আর ওকে নির্যাতন সহ্য করতে হয়। ওর নির্যাতনের জন্য ও নিজেকে পুরো আলাদা করে নেয়, ওই কষ্টটাকে সহ্য করার জন্য ও নিজেকে এতটা আলাদা করে নেয় যে যেখানে ওর সাথে কেউ থাকে ওখানে ততক্ষণ থাকে যতক্ষণ সে কষ্ট থেকে বেরিয়ে না আসে, ওই কবচ থেকে ভেঙে সে বৃদ্ধি না পায়। তাই অনেক সময় আমাদের জীবনের মধ্যে বৃদ্ধি পেতে গেলে আমাদের কিছু কিছু চিন্তাধারাকে ভাঙতে হয়, আর আমরা যদি ভাঙতে না পারি আমরা কিন্তু ওখানে সীমিত রয়ে যাই, আর সীমিত হয়ে গিয়ে ক্ষয়ে যায়, শুকিয়ে যায়। এই যতক্ষণ আমরা বাড়তে থাকি ততক্ষণ কিন্তু আমাদের পাতা সতেজ থাকে, আমাদের চিন্তাধারা, আমাদের মন, আমাদের সবকিছু ঠিক থাকে, এমনকি তোমার শরীরও ঠিক থাকে। আর প্রভু বাক্যর মধ্যে বলছে কি, শরীরকে বাধ্য করতে গেলে অনেক সময় চিন্তাধারাকে বদলাতে হবে, আর আমরা সেই চিন্তাধারার কবচটাকেই ভাঙতে পারি না যেটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। কিছু কিছু চিন্তা এমন রয়েছে যেটা আমাদেরকে জাকড়ে ধরে রেখেছে, যেটা প্রভুর আজ্ঞাবাহ হতে দেয় না, আমরা চাই আজ্ঞাবাহ হতে কিন্তু সেই চিন্তাটা আমাকে জাকড়ে ধরে রেখেছে। তাইতে প্রভুর চরণে যখন আমরা আসি অনেক সময় আমরা পালাতে চাই, কখন শেষ হবে, চাকরি ধরে রেখেছে। কিন্তু একটা প্রভু দাসকে জিজ্ঞেস কর যে সত্যি প্রভুকে বিশ্বস্ত, সে পুরো দিন দিয়ে দেবে প্রভুকে, একবারও অজুহাত দেবে না, সংকোচ করবে না। তাইতে প্রভুর বাক্যর মধ্যে বলছে Therefore, my brothers, be all the more eager to make your calling and selection sure. বলছে তোমার আহ্বান এবং তোমাকে যে প্রভু মনোনীত করতে চলেছে সেটাকে পুরোপুরি ভাবে শিওরিটি নাও, শিওর করো কি যেন তুমি করতে পারো, তুমি হয়ে যেতে পারো মনোনীত। তারপরে তিনি বলছেন, For if you do these things, you will never fail and you will never and you will receive a rich welcome into the kingdom of heaven. প্রভু বাক্যের মধ্যে বলছে যদি তুমি এরকম করো প্রভু তোমাকে আনন্দ সহকারে নিজের রাজ্যের মধ্যে গ্রহণ করবে। আর প্রভু বাক্যের মধ্যে বলছে কিছু কিছু জনকে প্রভু আগে থেকে গ্রহণ করে নিজের রাজ্যকে, তারা এই জীবনে থাকাকালীনই তারা রাজ্যতে গ্রহণ হয়ে গেছে, কারণ তারা প্রভু উপযোগী সন্তান হয়ে গেছে, তারা বাধ্য, তারা রীতিমতন বাধ্য, তারা নিজের সবকিছুকে ত্যাগ করে প্রভুর পরিকল্পনাকে প্রথম রাখে। আজকের দিনে একটা ব্যক্তি বলতে পারে কি
এত আশীর্বাদ কেন ডিরোজিও পরিবারের? এত আশীর্বাদ কেন? আশীর্বাদ এই জন্যে রয়েছে কারণ আমরা প্রভুর পরিকল্পনাকে সবসময় প্রথমে রেখেছি। আর এটা এক পুরুষ থেকে হচ্ছে, এটা তৃতীয় পুরুষ হচ্ছে কি, প্রভুর পরিকল্পনা সবসময় বড়। বাড়ির মধ্যে প্রবলেম হচ্ছে, ঝামেলা হচ্ছে, টাকা কম আছে, যা কিছু সেটা বাড়িতে থাকবে, কিন্তু প্রভুর পরিকল্পনা প্রথম। সবকিছু ছেড়ে বেরিয়ে যেতাম, এমনকি যদি কেউ অসুস্থ থাকে ছেড়ে বেরিয়ে যায়, প্রভুর পরিকল্পনা প্রথম। কারণ যদি ওটা না হয় এটা হবে না, আর যদি ওটা হয় এটা অটোমেটিকলি হবে। আমরা মনে করি যে আমরা নিজে থেকে যদি না করি তাহলে হয়ে উঠবে না। তুমি অনেক সময় নিজে থেকে করেও দেখো, তুমি করে উঠতে পারবে না, কিছু কিছু জিনিস এমন করেছো। আর যদি এই জ্ঞান এই বুদ্ধিটা তোমার মাথার মধ্যে ঢুকে যায়, তো অটোমেটিকলি তুমি তার সাথে থাকবে যে সব করতে পারে। তাই সাধু বলছে, খ্রিস্টতে আমি সবকিছু করতে পারি। যারা খ্রিস্টতে আছে তারা, তাদের জন্য কোনো কিছু অসম্ভব নয়, তাদের জন্য কোনো বন্ধন থাকে না, তাদের কোনো সীমাবদ্ধ থাকে না। তারা সবসময় নিজের সীমাকে চ্যালেঞ্জ করে, সেটাকে ভেঙে বেরিয়ে যায়। তাদের প্রেমের সীমা হোক, তাদের শান্তির সীমা হোক, সেটাকে সবকে ভেঙে তারা পাহাড়ে থাকে নিয়ে জীবনে, আর তাদের বৃদ্ধি পেতে থাকে। আর প্রভু বাক্যের মধ্যে বলছে না, জীবন নদীর জলের স্রেত তোমার মুখ থেকে বেরিয়ে আসবে। আর জানেন তো, ফাউন্টেন দেখেছেন কখন, যার মধ্যে থেকে জল পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে।